বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান চিরস্মরণীয়। কেবল দেশটির সরকারই নয়, সেখানকার শিল্পীরাও সহযোগিতা করেছিলেন বাঙালিদের জন্য। আশা ভোসলে, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, মান্না দে, সলিল চৌধুরীরা বাংলাদেশের জন্য গান করেছিলেন, আর তাদের সঙ্গে ছিলেন কিংবদন্তী লতা মঙ্গেশকারও। শুধু তাই নয়, 1971 সালে বাংলাদেশে এসেছিলেন লতা, সেই স্মৃতি তিনি নিজেই চরণ করেছিলেন। 2019 সালে একটি টুইট করে লতা বলেন, নমস্কার, 1971 সালে মুক্তিযুদ্ধ শেষ হতেই আমি সুনীল দত্তের গ্রুপের সঙ্গে বাংলাদেশে গিয়ে অনেক কার্যক্রমে অংশ নিয়েছিলাম। সে সময়ে সেনাবাহিনীর উড়োজাহাজে করে সব জায়গায় গিয়েছিলাম। টুইটে একটি ছবি ছিল যেখানে দেখা যায় সেনাবাহিনীর টুপি পরে বিমানের সামনে দাঁড়িয়ে রয়েছে লতা। আজ রোববার 6 ফেব্রুয়ারি তার প্রয়াণের দিনে সেই স্মৃতি ভেসে উঠেছে অন্তর্জালের দেয়ালে। জানা যায় বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছিলেন ভারতের নাইটি বেঙ্গল। বাংলাদেশের সিনেমায়ও গান করেছেন লতা মঙ্গেশকর। 1972 সালে মুক্তি পাওয়া সিনেমাটির নাম রক্তাক্ত বাংলা। মমতাজ আলী পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক এই সিনেমায় তার কণ্ঠে ও দাদাভাই গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এরপরে অবশ্য আর কখনোই এদেশের গানে লতা মঙ্গেশকরের কণ্ঠ পাওয়া যায়নি। অর্পণ রকি, NNC।